এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পজিটিভিটি অ্যান্ড হ্যাপিনেস। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি পূর্বা অলবর্গ ডেনমার্ক থেকে আবার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমার সকাল থেকে রাত অবধি খাবারের রুটিন, অর্থাৎ ব্রেকফাস্ট টু ডিনার ফুল ডে মিল প্ল্যান। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আজকে হলো বুধবার, খুব সিম্পল রুটিন আমার সারাদিনের খাবারের, খুব সাধারণ মেনু আজকে, যেটাই আমি খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। তাহলে সকালবেলাটা আমার শুরু হচ্ছে এরকম একটা ব্রেকফাস্ট প্ল্যাটার দিয়ে, হেলদি ব্রেকফাস্ট প্ল্যাটার, দেখতেই পাচ্ছ। আজকে আমি খাচ্ছি চিয়া সিডের তৈরি একটা ব্রেড, অর্থাৎ ব্রেডের ওপরে চিয়া সিড দেওয়া থাকে, যেটা কি না ওয়েট লসের জন্য খুব ভালো। এবং বন্ধুরা, শুধু তাই নয়, চিয়া সিড কিন্তু ফাইবারে ভর্তি এবং এই জন্য কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং চিয়া সিড ওয়েট লসের জন্য ভালো, যেটা আমি আগের ভিডিওতেও বহুবার বলেছি তোমাদের। তাই সকালে গরম জলে ঈষদুষ্ণ এক কাপ যদি চিয়া সিড তোমরা নিয়ে নিতে পারো, ঈষদুষ্ণ গরম জলে যদি এক কাপ চিয়া সিড নিয়ে নেওয়া যায় সেটা খুবই ভালো হয়। আজকে সকালে আমি মধু এবং লেবুর জলই খেয়েছি, আর তারপরে আমি ব্রেকফাস্ট যেটা সেটা চিয়া সিডের ব্রেড দিয়ে করছি, খুব ভালো এবং ভীষণ হেলদি। তো আমি আমার পোচটাকে একটু ওপরটা এরকমভাবে কুক করে নিতে ভালোবাসি, এই জন্য অল্প একটু ঢেকে দিই এক থেকে জাস্ট দেড় মিনিটের জন্য। ব্যাস, আমার হেলদি ব্রেকফাস্ট একদম তৈরি। পাশে বাটিতে রয়েছে এক বাটি ফ্রেশ আঙুর, তার সঙ্গে দুটো খেজুর, চিয়া সিডের একটা ব্রেড, একটা ডিমের পোচ, তার উপরে আমি একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি স্বাদের জন্য, আর পাশে এক কাপ কফি। এবার চলে আসি দুপুরের রান্নার প্রস্তুতিতে। আজকে লাঞ্চে আমি তৈরি করছি একটা ভীষণ হেলদি ডেলিশিয়াস ডাল, যে ডালটার মধ্যে থাকবে মটরশুঁটি এবং তার সঙ্গে থাকছে একটা রুই মাছের ছোট মাথা। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, কলকাতা চলে যাচ্ছি আমি আর 10 দিনের মধ্যে ঘুরতে, তো সেই জন্য আমার ফ্রিজে দেখলাম কিছু মাছের মাথা রয়েছে, আমার মনে হলো সেটাকে আমি এইভাবে ব্যবহার করে নিই। আর আমরা বাঙালিরা তো মাছে ভাতে বাঙালি, এটা একদম খুব সর্বৈব সত্য কথা, এবং সেই জন্যই মাছের মাথার যে কোনো প্রিপারেশন খেতে আমরা খুব ভালোবাসি। আমি মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট, বাঁধাকপি এগুলোও করে থাকি, তবে সেগুলো উইকেন্ডের মেনু। হেলদি ডায়েট প্ল্যান যেটা থাকে সোম থেকে শুক্র, তার মধ্যে অবশ্যই সেটা পড়ে না। কিন্তু যেহেতু আমি খুব একটা বেশি দিন আর থাকছি না, তাই ফ্রিজটাকে খালি করে নেওয়াটা ভীষণ প্রয়োজন, এই জন্য আজকে আমি এই ডালটার মধ্যে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে ছোট ছোট যে রুই মাছের পিসগুলো ছিল সেগুলোকে ভেজে নেব, এটা ডালের পাশে খাবো। তো আজকের এই সিম্পল যে লাঞ্চ মেনু, সেটার মূল আকর্ষণটাই হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। তোমাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করব। দেখো, মুগ ডালটাকে আমি ভেজে নিয়েছি, রোস্ট করে নিয়েছি, তারপরে এটাকে প্রেশার কুকারে দিয়ে খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। জাস্ট দুটো সিটিতেই মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে, মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে। তাহলে চলো চটপট ফোড়নটা দিয়ে দিই। এক চামচ সর্ষের তেলের মধ্যে এখানে আমি দিয়েছি জিরে আর দুটো শুকনো লঙ্কা, তার সঙ্গে কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এবং দিয়েছি আদা বাটা, দিয়ে খুব ভালো করে আমি এখন এটাকে কষিয়ে নেব। এবং অবশ্যই তার মধ্যে দিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ রসুন কোনোটাই এই ডালে আমি দিই না। তো টমেটো, আদা এবং তার সঙ্গে শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কার জিরের যে ফ্লেভারটা, সেটা অসাধারণ একটা ফ্লেভার দেয় এবং রান্নাটা খুব টেস্টি হয়। আর ডাল যেহেতু, সেটা অবশ্যই হেলদি, আর মাছের মাথাও কখনো কখনো খাওয়া কিন্তু ভালো, কারণ মাছের মাথার যে ফ্যাট, সেটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, সুতরাং স্বাস্থ্যের জন্য এটা কিন্তু ভালো। তবে অবশ্যই, যেহেতু যারা কোলেস্ট্রল বেশি আছে, হাই সুগার, হাই প্রেশার যাদের রয়েছে, তাদের রেগুলার বেসিসে এই ডালটা অবশ্যই খাওয়া উচিত না, মাঝে মাঝে খাওয়া যেতে পারে। আর যারা সম্পূর্ণ সুস্থ, তারা সপ্তাহে একদিন এরকম ডিলিশিয়াস ডাল অবশ্যই খেতে পারো। তো দেখো বন্ধুরা, ডালের মধ্যে আমি যেখানে মশলাটাকে কষাচ্ছিলাম তার মধ্যে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপরে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করা যে মুগ ডাল। যেহেতু মুগ ডালটাকে আগে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, তাই অসম্ভব সুন্দর একটা ফ্লেভার। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে ভাজা মাছের মাথাটা। ভীষণ সহজ রেসিপি, সিম্পল রেসিপি, আর এটা যদি হয় তাহলে তার সঙ্গে স্যালাড এবং একটু ভাজা পাশে থাকলে আর কিন্তু কোনো রকম আইটেমেরই দরকার হয় না। আমি খুব এক্সাইটেড কলকাতা যাবার জন্য। কলকাতা গিয়ে আমি তোমাদের জন্য অনেক ভিডিও বানাবো, অনেক ব্লগস করবো, সেরকমই প্ল্যান আছে, সব কিছু সুস্থ থাকলে, ভালো থাকলে। তো নেক্সট উইকেন্ডে আমরা কলকাতা চলে যাচ্ছি, তো তার আগে আমার মনে হলো ফ্রিজে যা যা জিনিসগুলো রয়েছে যেটা রেগুলার বেসিসে খাওয়া হয় না, সেগুলোকে একটু করে ফেলি। তো এবার আমি একটু ধনে পাতা দিয়ে দিয়েছি, ধনে পাতাটা দেওয়াতে আরও বেশি ফ্লেভার এনহ্যান্স হয়েছে। ওপরে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম এবং তারপরে আমি দেবো অল্প একটু ঘি, খুব বেশি নয়।
আজকে ডালটা খেতে অসাধারণ হবে আমি দেখেই বুঝতে পারছি, কারণ ডালটা আমি বেশ যত্ন নিয়ে বানিয়েছি। এবং যেহেতু এটা কোনো ডায়েটের ভিডিও নয়, সেই জন্য এই রান্নার পুরো রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ডালটা এখানে একদম রেডি হয়ে গেছে, আমি তোমাদের একটু কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। গাঢ়ত্বটা ঠিক এই রকম হলে ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে, খুব বেশি পাতলা না, খুব বেশি গাঢ় নয়, ঠিক এই রকম। এবং এটা একদম অসাধারণ লাগবে ভাতের সঙ্গে খেতে। আর এইভাবে আমি এখন দেখো আমার লাঞ্চ প্ল্যাটারটাকে তৈরি করছি। আমি এক বাটি মতো ভাত নিয়ে নিয়েছি, গরম ভাত, ফ্রেশ স্যালাড কাটা হয়েছে, আর এখানে পাঁপড়টাকে শেকে নিয়েছি, আর পাশে এরকমভাবে নিয়ে নিচ্ছি ডাল। খাবারটা যদি সুন্দরভাবে প্ল্যাটারে দেখতে লাগে তাহলে খেতেও টেস্টি হবে, আর খেতে সত্যি সত্যি ভালোও হয়েছে, আমি টেস্ট করেও দেখেছি। আর এখানে ঘরে একটু ছোটো মতো বেগুন ছিল, সেটাকেও ভেজে নিলাম, কারণ আমার হাজবেন্ড বিক্রম ও এই রকম ডালের সঙ্গে বেগুন ভাজা খেতে খুবই ভালোবাসে। আর আমরা যেহেতু বাঙালি, ডাল বেগুন ভাজা এটা তো আমাদের একরকম কমফোর্ট ফুডের মধ্যেই পড়ে। আর এখানে পাশে আমি একটুখানি রিং করে কাটা পেঁয়াজ, সেটাকে নিয়ে নিলাম, আর তার সঙ্গে ফ্রেশ গাজর এবং অবশ্যই কাঁচা লঙ্কা এবং একটা লেবু। প্ল্যাটারটা দেখতে সুন্দর হয়েছে না? আশা করি তোমাদেরও ভালো লাগছে, আমার যতটা ভালো লাগছে ততটাই। দুপুর একটা থেকে দেড়টার মধ্যে হলো আইডিয়াল একটা লাঞ্চের টাইম, এবং এই সময় আমিও আমার লাঞ্চটাকে সেরে নিই। আর আজকের লাঞ্চটা যেহেতু খুব সিম্পল ছিল, অনেক রকম আইটেম ছিল না, তাই তৈরি হতে খুব একটা সময় লাগেনি। বাইরে দেখো একটু মেঘলা মেঘলা দিন, তাহলে লাঞ্চটা সেরে নিই। দুপুরে লাঞ্চ করার পরে বন্ধুরা বিকেলে আমার থাকে এক্সারসাইজের রুটিন। কোনো দিন আমি ব্যাডমিন্টন করি, কোনো দিন আমি হাঁটতে যাই, বা কোনো দিন আমি সাইক্লিং করি। তো কোনো না কোনোভাবে একটা এক্সারসাইজ আমি করি। সকালেও আলাদা এক্সারসাইজ রুটিন থাকে, সন্ধেবেলাও আলাদা রুটিন থাকে। তো সন্ধেবেলা আমি গিয়েছিলাম আজকে প্রিশার বাড়িতে, স্বাগতা শঙ্কর বাড়িতে আমার বন্ধু, আর সেখানে প্রিশাকে ডিনার দেওয়া হচ্ছিলো। তো ওই ডাইনিং টেবিলে বসে আমরা একটু গল্প করছিলাম, আমি এক্সারসাইজ করে গিয়েছিলাম বলে বেশ খিদেও পেয়েছিল। তো ওরা ডিনার করছিলো এখান থেকে, খুব অল্পই আমি একটু টেস্ট করলাম, ওরা পুরো ডিনার করে আসতে বলেছিলো, কিন্তু বাড়ি ফিরে বিক্রমের সঙ্গে ডিনার করব। তো সেই জন্য আমি পুরো ডিনার করিনি, কিন্তু দেখো এই সুন্দর প্ল্যাটারটা আমাকে সাজিয়ে দিয়েছিলো। অসাধারণ খেতে হয়েছিল এই রোস্টেড চিকেন উইথ ভেজিটেবলস অ্যান্ড তার সাথে ছিল ডিম সেদ্ধ, যদিও ডিম সেদ্ধটা আমি পুরো খেতে পারিনি। তো যাই হোক, এটা আমি টেস্ট করলাম এবং খুব ভালো হয়েছে। যদি তোমাদের ভালো লাগে, জানিও আমি পরে কখনো অন্য ভিডিওতে আমি রেসিপিটা শেয়ার করব। এটা আমার একটা আফটার ওয়ার্কআউট স্ন্যাক্সের মতো হয়েছিল এবং আমার খুব ভালো লেগেছে, খুবই টেস্টি, খুব হেলদি। অলিভ অয়েলে পুরো রান্নাটা করা হয়েছে বাড়িতে, এবং বাড়িতে এসে তৈরি করছি একটা সিম্পল ডিনার। আজকে রাতে আছে রুটি, আর তার সঙ্গে আমি তৈরি করে নিচ্ছি পনিরের একটা সবজি। দুপুরবেলা আমার মাছের মুড়ো দিয়ে ডালটা তো অসাধারণ হয়েছিল, সেটা দুপুরেই শেষ হয়ে গেছে। এবং আজকে আমি সারাদিনে খুব বেশি আইটেম কিছু রান্না করিনি, কিন্তু একটা আইটেমের মধ্যেই প্রোটিন, ভেজিটেবলস সব কিছু দিয়ে করেছি। তো দেখো বন্ধুরা, রাতে যে আমি করছি এটাতে আমি অলিভ অয়েলের মধ্যে দিয়ে দিয়েছি একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, তার সঙ্গে একটা ফ্রেশ লাল ক্যাপসিকাম, রেড বেল পেপার যেটাকে বলি, আর তার সঙ্গে পনির, আর পনিরের সঙ্গে আমি একটু চিকেন কিমাও এখানে মিশিয়ে দিয়েছি। এই রান্নাটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, রান্নাটা হতে জাস্ট 5 থেকে 7 মিনিটই সময় লাগে, কারণ পনির এবং চিকেন কিমা দুটো হতেই একদম সময় লাগে না। আর উপরে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিয়েছি, আর চিকেন ফাহিতার যে একটা মিক্স আমার কাছে আছে, যেটা আমি ভ্যালেন্টাইন্স ডে ডিনারে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেইটা দিয়ে দিয়েছি। ওরকম মশলা বাড়িতে না থাকলে যে কোনো রকম রোস্টেড মশলা যেটাই আছে সেটা দিয়ে দেওয়া যেতে পারে, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদার গুঁড়ো এটাও দিয়ে দেওয়া যেতে পারে। খুব ভালো হয়েছিল খেতে এটা, খুব ভালো করে সব কিছু মিক্সড করে নিচ্ছি। পনিরটা খুব ভালো পাচ্ছি আজকাল সুপারমার্কেটে, যার জন্য রাতেই চটজলদি ডিনার তৈরি হতে একদমই সময় লাগছে না। তো এইভাবে দেখো এটা একদম তৈরি হয়ে গেল। নামানোর আগে ওপরে আমি ফ্রেশ কাসুরি মেথি আর একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি। শীতকালে রাতে এই খাবারটা কিন্তু একদম জাস্ট জমে যায় যে কোনো রকম রুটি, পরোটা বা লুচির সঙ্গে। তো আজকে আমি ফ্রেশ রুটি খাচ্ছি এবং তার সঙ্গে এটা নিয়ে নিয়েছি। এই দেখো আমার ডিনার প্ল্যাটার একদম রেডি। এটাই ছিল আমার লাস্ট মিল অফ দ্য ডে। এখানে রয়েছে রুটি আর তার সঙ্গে পনিরের সবজি, সঙ্গে রয়েছে স্যালাড এবং রয়েছে এক টুকরো ছোট্ট গুড়। এই গুড়টা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটাকে লাইক করো। তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ফ্রেশ ব্লগে। আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পর্যাপ্ত পরিমাণ জল খাবে, প্রচুর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খাবে, প্রোটিন রিচ ডায়েট করবে এবং সবসময় আনন্দে থাকবে, কারণ মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যের দিকে খোঁজ রাখাটাও কিন্তু আমাদের খুব বেশি জরুরি। খুব ভালো থেকো, টাটা, বাবাই, লাভ ইউ।